হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো জন্মাষ্টমী আমরা কিভাবে বাড়িতে পালন করব সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের এই অনেক দিন ধরে কমেন্টটা করছো, তাই আজকে চলে আসলাম। এখন আমি জগন্নাথের কাছে এসেছি ফুল দিতে, চরণে গুরু মহারাজের কাছে। তো ভাবলাম তোমাদের দেখে ভিডিওটা শেয়ার করি। তো আমাকে কমেন্ট করছো কীভাবে জন্মাষ্টমী পালন করবে। তো জন্মাষ্টমীর ব্রতটা আমাদের প্রত্যেকেরই গোড়া পালনীয় হিন্দুদের। আমাদের জন্মাষ্টমী হচ্ছে, অনেকের মনে সংশয় হতে পারে হচ্ছে বুধবার না বৃহস্পতিবার জন্মাষ্টমী। তো এমনি হচ্ছে ক্যালেন্ডারে লেখা আছে বুধবার, আর আমাদের ইস্কন পঞ্জিকায় আছে বৃহস্পতিবার। তো ইস্কনের মতে আমরা জন্মাষ্টমী প্রত্যেকেই পালন করবো বৃহস্পতিবার, বুধবার কিন্তু না। তো যারা ইস্কনের মতে জন্মাষ্টমী পালন করতে চাও, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা বৃহস্পতিবার পালন করবে, বুধবার না। তো বৃহস্পতিবার তোমরা হচ্ছে গোপালের উদ্দেশ্যে, মানে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তোমরা নির্জলা থাকতে পারো, জল না খেয়ে 12টা পর্যন্ত উপবাস থাকতে পারো, তারপরে অভিষেক করে তারপরে প্রসাদ পেতে পারো। অনুকল্প প্রসাদ মানে একাদশীর প্রসাদ। আর যারা যারা জল না খেয়ে থাকতে মানে না খেয়ে থাকতে পারো, তারা জলটা খেয়ে নিতে পারো, বা যারা জল ছাড়াও এমনি উপোস, হয়তো শরীর খারাপ, উপবাস নাও থাকতে পারো, তারা একাদশীর প্রসাদ অল্প অনুকল্প পেতে পারো। একাদশী আমরা যেই সবজি খাই সেই প্রসাদই আমরা পাবো জন্মাষ্টমীর দিনকার। তো আমরা যদি একটা জন্মাষ্টমী পালন করি, হাজার গুণ একাদশীর ফল আমরা অনায়াসেই লাভ করতে পারবো, যেটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। তাই আমাদের প্রত্যেকের পালনীয় জন্মাষ্টমী ব্রত পালন করা। তো তোমরা বাড়িতে সবাই চেষ্টা করবে জন্মাষ্টমী ব্রত পালন করার। তো আরও যদি কিছু জানবার থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর গোপালকে অভিষেক করার পর, মানে অভিষেক তোমরা 10টার পর আরম্ভ করে দিতে পারো। 10টার পর আরম্ভ করে, মানে অভিষেক কমপ্লিট করা হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ লাগিয়ে তোমরা 12টার আগে, মানে 12টার পর প্রসাদটা পেয়ে নিতে পারো। আর যার যার নির্জলা আসো, 12টার পর অভিষেকের চন্দ্রমৃত দিয়ে তোমরা উপবা মানে নির্জলাটা ভঙ্গ করবে। তার পরের দিনকার হচ্ছে নন্দ উৎসব, বা আমাদের প্রভুপাদের জন্ম মানে তীর আবির্ভাব মহা উৎসব। শ্রী প্রভুপাদের জন্মাষ্টমীর পরের দিনকার আমাদের শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি মহা উৎসব, বা প্রভুপাদের জন্মদিন। তো আমাদের, আমরা খুবই সৌভাগ্যবান, জন্মাষ্টমী হচ্ছে তার পরের দিনকারই আমাদের, মানে ইস্কনের প্রতিষ্ঠাতা যে আচার্য ছিল অভয়চরণবৃন্দ ভক্তিবিহারী স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি। তো ওই দিনটাও আমাদের কাছে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। আবার নন্দ উৎসব হচ্ছে ওই দিনটাও আমরা খুব সুন্দরভাবে পালন করে থাকি। তোমরাও ওই দিনকার ভালো করে ভগবানের জন্য, প্রভুপাদের জন্য রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে। করার পর সেই প্রসাদটা তোমরা পাবে। আর হচ্ছে পারণের জন্য তোমরা প্রভুপাদকে যেহেতু পুষ্পাঞ্জলি দেবে, হচ্ছে 9টার পর, মানে 9টার আগে তোমরা কিছু মানে খেয়ে অন্নপ্রসাদ পেয়ে পালন করে নেবে। তারপর আর 9টার পর আর কোনো কিছু খাবে না, একদম প্রভুপাদকে 12টার মানে দুপুর 12টায় মানে পুষ্পাঞ্জলি চরণে দিয়ে আবার তোমরা যা যা ভগবানকে ভোগ লাগাবে সেটা তোমরা সেই প্রসাদ গ্রহণ করবে। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও নিজের মনে করে, হয়তো ভুলভাল বলে দিতেও পারি। তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর যদি কোনো কিছু আর জানবার থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের দিকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে আমি যেটা জানি আমি সেটাই বলবারই চেষ্টা করবো তোমাদের দিকে। তো একদম জন্মাষ্টমীর দিন তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা প্রত্যেকে জন্মাষ্টমী পালন করো, মহাপ্রভু কৃপা করবে, জগন্নাথ কৃপা করবে, রাধারানীর কৃপা পাবে। তো তারপরে আবার রাধাষ্টমী আসবে। তো যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে যাও, গুরু মহারাজের কৃপা পেতে যাও, তোমরা প্রত্যেকেই জন্মাষ্টমীর ব্রত পালন করো। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা, আশা করি আমরা হিন্দুরা প্রত্যেকেই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হয়, কিন্তু এই পালনটা করতে হবে উপবাস করে, একাদশী প্রসাদ পেয়ে আমাদের দিকে পালন করতে হবে। আর সেই দিনকার যদি তালের রুলি হয় বা পিঠে আরা হয়, কিন্তু ওই দিনকার আমরা খাবো না। তার পরের দিনকার আমরা ওইটা পারণ হিসাবে সকালে ওই প্রসাদটা পাওয়া হবে। তো ওই দিনকার তোমরা চেষ্টা করবে যাতে একাদশী প্রসাদ পেয়ে জন্মাষ্টমীর ব্রতটা পালন করতে। তো তোমরা প্রত্যেকেই এই ওইভাবেই বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করো। আসো সবাই, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসেই পেয়ে যাবে। তো যাদের বাড়িতে হয়তো অভিষেক করার মতো প্রিপারেশান নেই, বাড়িতেই আছো, মন্দিরে যাচ্ছ না, তো তোমরা বাড়িতে অভিষেক না যদি না করতে পারো, মানুষে ভেবে নেবে যে তোমরা গোপালকে অভিষেক করছো, তারপরে গোপালকে হে কৃষ্ণ করুণা সিন্ধু এই মন্ত্রটা বলে সবাই গোপালকে পুষ্পাঞ্জলি দেবে।
পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভোগ লাগি তোমরা প্রসাদ পেতে পারো একাদশী। অবশ্যই চেষ্টা করবো ওই দিনকার একাদশী প্রসাদ পাওয়ার, ঠিক আছে? তো আরও যদি কোনো কিছু জানবার থাকে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে জানিও। তো দেখা হবে একদম জন্মাষ্টমীর দিনকার নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।